সালামু আলাইকুম সবাইকে আমি শিশির হেয়ার এক্সপার্ট জয়েন করেছি তোমাদের সাথে আজকে চলে এসেছি আরও একটা সমস্যার সমাধান নিয়ে সেটা হচ্ছে খুশকি সমস্যার সমাধান এই যে শীত শুরু হয়েছে আর খুশকিও শুরু হয়ে গেছে কেউ পাশে থাকুক না থাকুক খুশকি কিন্তু পাশ ছেড়ে যাবে না স্বাদ ছেড়ে যাবে না খুশকি কিন্তু গেড়ে বসবে আমাদের স্ক্যাল্পে মাথায় ইচিং হবে আর কালো জামা পড়লে তো কথাই নেই এদিকে 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 ছড়িয়ে যাবে ঠিক আছে সো দেখা যাবে যে সারাদিন শুধু শার্টই পরিষ্কার করতে হচ্ছে জামা পরিষ্কার করতে হচ্ছে খুশকিকে দূর করার জন্য আর মাথা তো এইভাবে এইভাবে চুলকাবে ঠিক আছে তো এই সমস্যা সমাধান নিয়ে আসছি তোমাদের জন্য এটার হচ্ছে ঘরোয়া সমস্যার সমাধান কি হবে সেটা আমি বলে দিচ্ছি ঘরোয়াভাবে খুব বেশি উপকৃত হবে না তোমরা ঘরোয়াভাবে কারণ এটা একটা তোমার একটা অসুখ হ্যাঁ যেমন এই যে আমাদের সময়ে যে ভাইরাসগুলো যেরকম চেঞ্জ হচ্ছে এরকম আমাদের চুলের যে সমস্যাগুলো এগুলোও কিন্তু চেঞ্জ হচ্ছে এগুলো খুব শক্তিশালী হচ্ছে সো এগুলোর ঘরেও কোনো ওইভাবে তোমরা সমাধান করতে পারবে না তো এটার আমি প্রফেশনাল ওয়েতে সমাধান বলে দিচ্ছি আর পাশাপাশি তোমরা বাসায় কিভাবে ঠিক রাখবে সেটাও বলে দিবো তো প্রথমেই হচ্ছে তোমাদের ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করতে হবে ড্যান্ড্রাফের জন্য অবশ্যই পার্লারে গিয়ে ড্যান্ড্রাফের পরিমাণটা দেখিয়ে ড্যান্ড্রাফের কী ধরনের ড্যান্ড্রাফ এটা চেক করানোর পরে সেই অনুযায়ী তোমাকে ট্রিটমেন্টটা নিতে হবে তো ড্যান্ড্রাফি ট্রিটমেন্টটা নেয়ার পরে তোমাকে সাজেস্ট করা হবে সেই ড্যান্ড্রাফ বাসায় যেন ফিরে না আসে সেটার জন্য তুমি বাসায় কি শ্যাম্পু এবং কি কন্ডিশনার ইউজ করবে ঠিক আছে তো যেই শ্যাম্পু ইউজ করো না কেন একটা জিনিস খেয়াল রাখবে ওখানে ড্যান্ড্রাফ লেখা থাকবে যে ড্যান্ড্রাফের শ্যাম্পু এটা যেখান থেকে তুমি ইউজ করো ড্যান্ড্রাফের শ্যাম্পু লেখা থাকবে এবং এটা খুবই পাওয়ারফুল একটা শ্যাম্পু হয় তো তোমরা সবসময় চেষ্টা করবে ড্যান্ড্রাফের শ্যাম্পুটা শুধুমাত্র গোড়ায় লাগাতে ঠিক আছে শুধুমাত্র গোড়ায় লাগাবে লেনথে লাগাবে না এটা কিন্তু খুবই মানে একটা খুবই জরুরি একটা বিষয় যেটা আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে ড্যানড্রাফের শ্যাম্পুটা তোমরা চুলের এদিকে লাগাবে না এটা শুধু স্ক্যাল্পে লাগাবে এবং ক্লক এবং অ্যান্টি ক্লক হ্যাঁ ম্যাসেজের কিছু সিস্টেম আছে এভাবে ম্যাসাজ করে তোমরা ড্যানড্রাফে লাগাবে লাগিয়ে আর অন্য চুলে নর্মাল যে শ্যাম্পুটা তোমার চুল অনুযায়ী সেটা তুমি লাগাবে ড্যান্ড্রাফের শ্যাম্পুটা চুলে লাগালে চুল খসখসে হয়ে যাবে চুলের নিষ্প্রাণ হয়ে যাবে চুলের মশ্চার চলে যাবে সো ড্যান্ড্রাফের শ্যাম্পুটা সময় চেষ্টা করবে যে তোমার চুলের গোড়ায় লাগানোর জন্য ঠিক আছে আশা করি আমার এই টিপসটা তোমাদের খুব ভালো লাগবে এবং আরও নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি তোমাদের অন্য কোনো চুলের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ